This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Dana, chole geche, kintu sarbonash pichu chhacche na Banglar. Bigher por bigher jomir phosol joler tolay. Shilapotir bandh bhengeche. Jolomogno ghata, chobita dekhun. ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। সমস্যাটা আসলে তাই রাস্তা মানে যে কোনো মানুষের অসুবিধা হলে লিয়ে এসে রিজার্ভে অসুবিধা হচ্ছে এই কথা। গাড়ি ঢুকছে না, গাড়ি তো ঢুকছে না এমন কথা না। আর অঞ্চল থেকে বলছে অঞ্চলে কোনো কাজ করছে না, এটা নিজেরা আমি দেখলাম। দেখো নিজেরা আমি দেখলাম ওরা কি অবস্থায় রয়েছে এখন। এখন ভেঙে গেছে আবার বন্যাতে, আবার এই তো বন্যা আসছে আমাদের দেশে। আমরা থাকতে পারছি না, চারদিকে বন্যাই যেমন ঘেরে রেখেছে। হাট বাজার যাবো, এ তো পেঁয়াজ 70 টাকা, আলু 30 টাকা। বাড়ি যেতে কতটা জল? বাড়ি যেতে 70 টাকা। এখন বাড়ি যেতে আবার তো বাড়ছে। কয়েকদিন বাদেই কালী পুজো, সেই কালী পুজোর আগেই ফের বানভাসি হতে শুরু করেছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে ঘাটাল পৌর এলাকা থেকে শুরু করে ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় শিলাবতী ও ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত হতে শুরু করেছে। শুধু তাই নয়, শিলাবতী নদীর জল বাড়ার ফলে ঘাটাল চন্দ্রকোনার বেশ কিছু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হিরধরপুরে শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হতে শুরু করেছে। শুধু তাই নয়, চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বেশ কিছু এলাকার বেশ কয়েকদিন আগে যে বন্যা হয়েছিল সেই বন্যায় নদী বাঁধ ভেঙেছিল, সেই ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু করেছে, প্লাবিত হতে শুরু করেছে গ্রামের পর গ্রাম, আর বিঘের পর বিঘে কৃষিজমি জলের তলায়। সবে মিলিয়ে কালী পুজোর আগে চরম দুশ্চিন্তায় এই সমস্ত এলাকার মানুষজনেরা। তারা বলছেন যে দুর্যোগ কেটেছে, কিন্তু এই আবার জল যন্ত্রণার দুর্ভোগ কতদিন চলবে তারা তা জানে না। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা। ঘাটালে জল যন্ত্রণা, আর চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের শিলাবতী, সেখানে তো নদীর বাঁধ ভেঙে প্লাবিত চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কামারগেরিয়া, হিরধরপুর সহ বেশ কিছু গ্রাম বিঘের পর বিঘে কৃষিজমি জলের তলায়। হিরধরপুরে শিলাবতী নদীর এই বাঁধটি কিছুদিন আগে বন্যায় ভেঙে গিয়েছিল। বাঁধের গুরুত্ব বুঝে সেচ দপ্তরের উদ্যোগে তড়িঘড়ি বাঁধা হলেও ফের সেই বাঁধ ভেঙে প্লাবিত কৃষিজমি থেকে একাধিক গ্রাম। অপরদিকে চন্দ্রকোনার বেশ কিছু জায়গায় শিলাবতী নদীর বাঁধ ভাঙা থাকায় জল ঢুকছে গ্রামে ও কৃষি জমিতে। এমন একটা ব্রেকিং নিউজ দিই আপনাদের, ইসরায়েলে হামলার হুঁশিয়ারি ইরানের, আত্মরক্ষার অধিকার সবার রয়েছে, হুঙ্কার তেহরানের, ইসরায়েলের প্রত্যাঘাতের প্রস্তুতির ইঙ্গিত ইরানের। শনিবারই ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা ইসরায়েলের। এদিকে দেখুন বন্যায় পরিস্থিতি কি হয়েছে, দানার দাপটে মাথায় হাত কৃষকদের, বিঘার পর বিঘা জমি জলের তলায়, ধান থেকে সবজির ক্ষেত অতিবৃষ্টিতে নষ্ট হওয়ার পথে। খুবই মানে আমাদের দুশ্চিন্তা, চাষিরা আমরা মানে একদম মানে মানে সুসাইড ছাড়া কোনো পথ নেই আমাদের। দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, বাঁকুড়া থেকে হুগলি, সর্বত্রই একই ছবি, জলের তলায় ধান সবজির ক্ষেত। পুজোর আগে দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া অতিরিক্ত জলে ডুবে নষ্ট হয়েছিল হাজার হাজার বিঘা জমির আমন ধান, এবার সঙ্গে জুড়ল সবজি চাষও। বাঁকুড়া, সোনামুখী, বরজোড়া সহ বিস্তীর্ণ এলাকার ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, আলু উৎপাদনেও প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এইরকম অবস্থা হয়ে যায়, আমাদের যান মাল নিয়ে টানাটানি, ধান জমি সব ডুবে গেছে, ধান পড়ে গেছে, আমাদের সান্তাসম যাওয়ার রাস্তা এগুলো এলাকা সব ডুবে গেছে। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর, কাকদ্বীপ, নাবখানা, পাথর প্রতিমা, মথুরাপুর, রায়দিঘিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান চাষ হয়। প্রবল বৃষ্টির পর জমা জলে মাঠেই লুটিয়ে পড়েছে ধান গাছ, মাথায় হাত কৃষকদের। আদৌ এবছর মাঠ থেকে সোনালী শস্য ঘরে নিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে কৃষকেরা। আমাদের যে খালটা জলটা নিকাশ হচ্ছে না, এক নম্বর কথা, যদি সরকার এটা যদি কোনো একটা সুব্যবস্থা করে দেয় তাহলে আমাদের প্রতি একটু খুব ভালো হয়। দুদিন আগেও মাঠ জুড়ে ছিল সবজি, ফুলকপি, লঙ্কা, টমেটো, ক্যাপসিকামের গাছগুলো দ্রুত বেড়ে উঠেছিল, আর কদিন পরেই বাজারে বিক্রি করে মোটা টাকা আসত কৃষকদের পকেটে। শুক্রবার থেকে সেই ছবি পাল্টে গেল, প্রবল বর্ষণে সবজি ক্ষেত জলমগ্ন। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গরে দুটি ব্লকের 15টি গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা রবি শস্য চাষ করছিলেন তাদের মাথায় হাত।
পূজোর আগে বন্যা, এবার দানা। অতিবৃষ্টির জেরে কালীপূজোর আগে শাকসবজির দাম যে আরো বাড়বে তার বলার অপেক্ষা রাখে না। অতএব দীপাবলির বাজার আগুন হওয়ার আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।